আলোচিত সমালোচিত সাইবার নিরাপত্তা আইন দ্রুতই বাতিল করা হবে একই সাথে পর্যায়ক্রমে বাতিল হবে দেশের সব কালো আইন সাইবার নিরাপত্তা আইন সংশোধন নিয়ে সভা শেষে এমনটাই জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সময় তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান স্বাধীন দেশে সাইবার নিরাপত্তা আইনে আর যাতে কোনো মামলা না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশ সংশোধনে মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয় এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানবাধিকার কর্মী সাবেক বিচারক সিনিয়র আইনজীবী ও সাংবাদিক নেতারা অংশ নেন সাইবার নিরাপত্তা আইনে মামলা শিকার ভুক্তভোগীরাও দেশের বাইরে থেকেও অনলাইনে যুক্ত হন কয়েকজন আইনজীবী শুরুতেই সাইবার নিরাপত্তা আইন সংশোধনের প্রস্তাবনা তুলে ধরা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশোধনী প্রস্তাবে বিরোধিতা করে এটি বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন বক্তারা এই আইন অপব্যবহারকারীদের শাস্তির পাশাপাশি নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠে আসে এই সভায় এটাকে বাতিল করে ড্রাফট নতুন করে ড্রাফট করা হোক সাইবার আইনের মাধ্যমে ভিন্নমত দমন নয় সাইবার যাতে মানুষ সুরক্ষাটা পায় মানুষ যাতে সুরক্ষাটা পায় সেই ব্যবস্থাটা করার জন্য আমি অনুরোধ জানাবো এই আইনগুলোকে ব্যবহার করে যারা মানুষের মামলা করছেন তদন্ত সাপেক্ষে তাদের বিচার এবং সাজা হওয়া উচিত একটা সময়ই আমাদের আইনটা করতে হবে না করি কারণ হুড়োহুড়ি করলে আবার সর্বনাশ হবে সিস্টেম্যাটিক অ্যাবসেন্স ইস ক্রুটিনি রয়েছে ফ্রম রেসপন্সিবল অথরিটিস আই থিঙ্ক সেটা নিয়ে একটা শ্বেতপত্র হওয়া উচিত কর্তৃত্ববাদী সরকার বাক ও মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করতে এই আইন বানিয়েছিল মন্তব্য করে এর বাতিল চায় টিআইবি আর তথ্য উপদেষ্টা জানান স্বাধীন দেশে আইনে আর মামলা নয় আমাদের এই সিদ্ধান্তটা আসলে মানে খুবই দ্রুত নিতে হবে না হলে এটা যদি আই স্বাধীন বাংলাদেশে এই আইনে আরেকটি মামলা হয় এটা আমাদের সকলের জন্য আসলে বিব্রতকর হবে এটাকে হাতিয়ার করা হয়েছিল মানুষের বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করার জন্য নতুন বাংলাদেশে এই ধরনের আইন থাকবে সেটা আমরা কোনোভাবেই জাতি গ্রহণ করবো না বলে আমি মনে করি সবার মতামত শুনে আইন উপদেষ্টা জানান শিগগিরই বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন আলটিমেট এটা বাতিল হবে পরবর্তীকালে যখন নতুন আইন হবে এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে পর্যায়ক্রমে সকল ধরনের কালা কানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব পাশাপাশি ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইনে মিথ্যা মামলা ও সাজা বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান আইন উপদেষ্টা এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগের পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি মাসুদুর রহমান ডিবিসি নিউজ ঢাকা